বিধানসভা নির্বাচনের ফলাফল নাকি অনেকটাই ডিসাইড করেছে নির্বাচন কমিশন। এতটাই ফ্রি এন্ড ফেয়ার পোলিং তারা করাতে পেরেছেন, বিশেষ করে তৃতীয় দিনের পর থেকে। একবার দেখা যাক কি ছিল কমিশনের রোল। ভোটের ফল পরিষ্কার হতে বাকি আর মাত্র কয়েক ঘন্টা। মানুষ কোন ইস্যুতে কাকে ভোট দিলেন বা দিলেন না তা নিয়ে আলোচনা চলবে। তবে এই মুহূর্তে সাধারণ ভোটার থেকে রাজনৈতিক বিশেষজ্ঞ সকলেই একটা প্রশ্নের উত্তর খুঁজতে ব্যস্ত। প্রথম দু পর্বের ভোটে কিন্তু এই ছবি দেখা যায়নি। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে সংশয় প্রকাশ করেন বিরোধীরা, আর শাসক দল ছিল চুপ। পর্বের ভোটের পর 14 এপ্রিল কলকাতায় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা। সিইও অফিসের প্রতি অনাস্থা ব্যক্ত করেন তারা। সিইও অত্যন্ত নরম প্রকৃতির লোক, তিনি ঠিক কড়াভাবে পদক্ষেপ নিতে পারছেন। আমরা সিইওর অপসারণ চেয়েছি। উপনির্বাচন কমিশনার বা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পদ না গেলেও 17 তারিখ বীরভূমের ভোটে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর সক্রিয় উপস্থিতি চোখে পড়ে। বিরোধীরাও দাবি করেন অনুব্রত মণ্ডলের গুড় বাতাসার ফর্মুলা কাজে আসেনি। পরের দফাগুলিতেও কমিশনের কড়াকড়িতে দাপট দেখায় খাঁকি আর জলপাই উদ্দি। প্রোটেকশনের যে অনুভূতিটা সেটা বেশ টের পাওয়া যাচ্ছে, চারদিকে পুলিশের প্রহরাটা বেশি আছে। অন্যান্য বারে ভয় থাকে, এবার কিন্তু কোনো ভয়ের কোনো সিন নেই। শাসক দলের নেতা কর্মীরাও রেয়াত পাননি। এখানে যারা এইগুলো করছে, যে সুকারুগুড়ি আমি এসেছি, লোকগুলো এখানে প্রচুর, এরা মানে শুধু মারধর করছে না এবং বিজেপিকে ভোট দেওয়ার কথা বলছে। আর এখানে যে আপনার থানার থেকে যারা পুলিশের অফিসার, তারাও মানে ভোট শুরুর আগে নির্বাচন কমিশন যখন প্রথমবারের অভিযোগে ডিএমএসপিদের সরিয়ে দেয়, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন কমিশনের বিরুদ্ধে সরব। তৃতীয় দফা ভোটের পর কমিশনের সঙ্গে তার টার্গেটে এসে যায় পুলিশ। যাকেই বদলাও, যাকে বদলাচ্ছ সেও আমার পরিবারের লোক, যাকে বদলাই বদলে নতুন লোক নিয়ে আসছো সেও আমার পরিবারের লোক। আরে ওরা সবাই আর এই কাঠছড়ায় সাহায্য করতে সেন্ট্রাল পুলিশকে কাজে লাগানো হলো, আর কাজে লাগানো হলো স্টেটের কিছু ভীতু পুলিশকে। ভোট পর্বে জেলা শাসক, পুলিশ সুপার সহ 68 জন অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন। কমিশনের দাবি, 7 পর্বের ভোটে তাদের কাছে 15,000-এর বেশি অভিযোগ জমা পড়ে, সব অভিযোগেরই নিষ্পত্তি করা হয়। ভোট যত গড়িয়েছে ততই নির্বাচন কমিশনের সক্রিয় ভূমিকা এবার চোখে পড়েছে। ফলাফলে তার প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করেছেন বিরোধীরা। কমিশন অহেতুক বাড়াবাড়ি করছে বলে পাল্টা সুর চড়িয়েছে শাসক দল। তবে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নির্বাচন কমিশনের সৌজন্যে এবারের ভোটে ভেজাল ছিল না, তাই ভোটের ফল যা হবে সেটাকেই বাংলার রায় বলে মেনে না নেওয়ার কোনো জায়গা নেই। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা। কমিশনের সঙ্গে অনেক জায়গায় রাজ্য পুলিশের রোলকেও ধন্য ধন্য করেছেন অনেকে। মমতা বন্দ্যোপাধ্যায় যাকে ভীতু পুলিশ আখ্যা দিলেন, সুমনদা। না আমি না মানে প্রথম কথা, এই এই ইস্যুটা যখন আসে, ভোট আসে, তখন আমরা মিডিয়ার লোকেরা এটাকে বিরাট ইম্পর্টেন্ট ব্যাপার হিসেবে দেখাই। কিন্তু আমার এখানে দুটো ফান্ডামেন্টাল প্রশ্ন আছে। কোনটাকে, ভোটটাকে? না না, এই যে নির্বাচন কমিশনের ভূমিকা, সশস্ত্র বাহিনী, দিস দ্যাট ফালানা, এগুলো থাকে। আমাকে একটা কথা প্রণব মুখোপাধ্যায় খুব ভালো বলতেন যখন তিনি কংগ্রেসের নেতৃত্ব দিতেন, এবং আমরা দেখতাম পঞ্চায়েতের পর পঞ্চায়েত ভোটে এই কংগ্রেসিরা 5,000, 6,000, 7,000 আসনে কোনো ক্যান্ডিডেটই দিতে পারতো না। 70,000 বুথে কেমন, মধ্যে 10-12,000 বুথে কার্যত লোকই থাকতো না, কেমন। সুতরাং ভোটটা আলটিমেটলি আমি যা দেখেছি, আমার এই বহু অসংখ্য ভোট কভার করেছি, ভোটটা এসেনশিয়ালি হচ্ছে একটা ওয়ান ডে ম্যাচ। তার আগে অনেক কিছু হয় টয়, ভোটের দিনটা হচ্ছে একটা ওয়ান ডে খেলার মতো। এবং যে কোনো খেলাতেই যে কতগুলো পারমিসেবল ভায়োলেশন আছে, যেমন একটা প্রথমে একবার ইয়ে করলেই হলুদ কার্ড দেখে না, দ্বিতীয়বার দেখে, তৃতীয়বার লাল কার্ড দেখে, বেরিয়ে যায়, তেমনি ফলস ভোট টোট ইত্যাদি ইত্যাদি, এগুলো ভোটের একটা অঙ্গ বরাবর ছিল, আমরা ছেলেবেলা থেকে দেখে আসছি, এখনও আছে। বুথ দখল করে যে ছাপ্পা মারা,
সেটা পশ্চিমবঙ্গে নিচুতলার ভোটগুলোতে, বিশেষ করে কর্পোরেশন, মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েতে যেরকম তার আগলি কদর্য চেহারা আমরা দেখেছি বা এই গতবারও দেখলাম, সেটা ঠিক লোকসভা বিধানসভার ভোটে আমরা অতটা দেখিনি। এবং এটা উপর্যুপুরি জবে থেকে সেশন এসছে তখন চেষ্টা হয়েছিল, তখন থেকেই ইয়ে কী বলে জ্যোতিবাবু সেশনকে বলেছিল রানিং ডগ। হ্যাঁ, অত খারাপ কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি জাইদির বিরুদ্ধে। তো এটা হচ্ছে যে শাসক থাকে দেখেছি সেই একটু চিড়বির করে। সেন্ট্রাল কমিশন বললে আমানুল্লাহ যখন এসেছিল, আমানুল্লাহর বিরুদ্ধে বিমান বোস যে ভাষায় গালিগালাজ করেছিলেন তার চাইতে খারাপ কিছু হতে পারে না। ব্যাপারটা হচ্ছে কি জানো তো, ব্যাপারটা হচ্ছে এটা কি জানো তো, সেই ট্র্যাডিশন সমানে চলছে। শাসক যে সে অপোজ করবে, আর অপোজিশনে যে সে আমি মারা যাচ্ছি মারা যাচ্ছি মারা যাচ্ছি বলে চেঁচাবে। আমার এখানে একটা বক্তব্য আছে, এই যে 80%, 82%, 84%, 86% ভোট পড়লো, ঠিক আছে, এবং আমরা বলছি এটা একটা আদি অকৃত্রিম মানুষের মনোভাব ব্যক্ত হয়েছে, তাহলে সেটা সম্ভব কি করে হলো? এটা সন্ত্রাসের বাতাবরণ। এক্স্যাক্টলি, সুজন দা উত্তর দেবেন। না মানে ঠিক কি ও বলতে চাইলো আমি বুঝতে পারলাম না, জায়গা থেকে কোন জায়গায় চলে গেল। নির্বাচন কমিশনের রোল মুশকিল হচ্ছে কি, এদের কথা বললে অন্য কেউ কোন জায়গায় চলে যাবে। রোলটা রাজনৈতিক দলের বাইরে নাগরিক সমাজ, তারাও কিছু কথা বলছেন। নাগরিক সমাজ যে কথাগুলো বলছেন সেই কথাগুলোকেও একটু কগনিয়েন্সে নিলে ভালো হতো বলে আমার ধারণা। সুমনবাবুর প্রতি আমার ছোটো একটা পরামর্শ থাকলো, এটা ফ্যাক্ট যে প্রথম এবং দ্বিতীয় দফার ভোটে যে রোলটা ছিল না সুজনবাবুর প্রতি, আমার পরামর্শ যে নিচের দিকে একটু আলো ফেলো। এবং এটা কোনো রাজনৈতিক দলের একার প্রশ্ন নয়, মানুষ যে সল্টলেকে ভোট দিতে পারেনি সেও ভোট দিয়ে খানিকটা আশ্বস্ত বোধ করেছে। কিন্তু বিধানসভা লোকসভার মতো নির্বাচনের তুলনায় কম হয়েছে, তত শাসক দল হইচই বাজিয়েছে। হ্যাঁ বলুন। হ্যাঁ, সুমনদা বলছেন যে বিধানসভা লোকসভা নির্বাচনে তুলনামূলকভাবে এমনি কম হয়, সেই ট্র্যাডিশনই রয়েছে। শাসক চিৎকার করছে কমিশনের বিরুদ্ধে যা হয়ে এসেছে আপনাদের সময়। 2006 এর অ্যাসেম্বলি থেকে ভূত ক্যাপচার হয়েছিল, 2035 দু বছর আগে, 2011 ভূত ক্যাপচার হয়েছিল দু বছর আগে, 2014 লোকসভা নির্বাচন উনি নিশ্চয়ই খেয়াল করতে পারবেন, বেশি দিনের পুরনো নয়। এবং এমনকি রেজাল্ট শিট দেখলেও বোঝা যাবে, অ্যাসেম্বলি ধরে বা তার এরিয়া ধরে দেখলে বোঝা যাবে। ও যারা ক্যালকুলেটিভ 2014 এই পার্লামেন্টের এই অংশ, এই পার্লামেন্টের এই অংশ, এই পার্লামেন্টের এই অংশ, এই ক্যালকুলেট করে যে ভোট হয়েছে, আমি উনি যথেষ্ট ভোট পেয়েছেন। আমি সুজানের জ্ঞাতসারে বলি, ঠিক যে যে জায়গায় তাদের জমানায় সিপিএম এক্সেসেস করতো, লাইক আরামবাগ কেমন বা লাইক এই পশ্চিম মেদিনীপুরের গড়বেতা ওইখানে, ঠিক এক্স্যাক্ট অ্যান্ড অপোজিট রিয়াকশনে একই রকম জালি ভোট এই জমানাতেও হয়েছে, আই এগ্রি। কিন্তু এটা অপরাধ হলে ওটাও অপরাধ, ওটা অপরাধ হলে এটাও অপরাধ, এটা অপরাধ আর ওটা সব ভালো ছিল। এগ্রি করলাম না, এটাও আমি এগ্রি করলাম না, এই তো প্রবলেম না। অনিল বোস ইলেকশনের পর ইলেকশন সব একেবারে মিশ্রিত ভোটারদের দ্বারা জিতেছে। প্লিজ প্লিজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুজন দা বলুন, আপনি বলুন প্লিজ প্লিজ। আমি বলছি তুমি যদি একটু একটু যদি একটু যদি ধৈর্য ধরো, তাহলে আমি তোমাকে বলবো যে কোনো একটা দিন গত 4টে 5টা 6টা 8টা ইলেকশনের আমরা এলাকা ধরে রেজাল্ট নিয়ে তুমি আমি এসে তর্ক করতে পারি, তথ্য কিন্তু কথা বলবে খুবই চোখের সামনে। কলকাতার ওপরে, একেবারে কলকাতার ওপরে এই নির্বাচনে হারোয়াতে কি হলো, কিংবা মিনাখায় কি হলো, একেবারে কলকাতা কাছের এলাকায় বলছি, ভাঙড়ে কি হলো, তুমি তার কোনো প্যারালাল কোনো ইলেকশনে কোথাও তথ্য দেখাতে পারবে না।